আমি তো কই মোবাইল চাইলেন না পাঁচজনের ইউনিয়নের 6 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী আমি মোহাম্মদুল আসমিয়া। আমার নিকটতম প্রতিদ্বন্দ্বী পাঁচজনের ইউনিয়নের সাবেক 6 নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী। আমার নির্বাচনীয় পোস্টার প্রচারণার এবং আমার নেতাকর্মীগণ রাস্তাঘাটে হুমকি ধামকি এবং বিভিন্ন ধরনের উস্কানিমূলক ইয়া করে আমার একটা বিল পোস্টার রাস্তাঘাটে রাখতে পারি না। সব নেতাকর্মী সবার পোস্টার সিরিয়ালায় আছে, শুধু পোস্টার ফুটবলের। এই যে একটা রাস্তা, এই রাস্তার মধ্যে কোনো ফুটবলের পোস্টার ছাড়া অন্য কোনো প্রার্থীর কোনো পোস্টার লাগেন নাই, সবই সিরিয়াল আছে। এগুলি করার কারণ হলো উনি জানে, উনি দীর্ঘ 10 বছর মেম্বার, উনি 10 বছর মেম্বারি করার পরেও ওনার কোনো ভোট ব্যাংক নাই, ভোট শূন্য। এই কারণে বিভিন্ন রকমের ভয়ভীতি এবং বিভিন্ন রকমের অপকর্ম চালায়া মানুষকে মানুষের নামে নানান ধরনের মিথ্যা অপবাদ দেয়। আমার আবার দরজা দরজায় আইসা মানুষকে ঘুমের থেকে উঠায়া বিভ্রান্ত করে ভোট চায়, কালো টাকা কাটা ছড়ায়, এলাকার জনগণ আছে তাদেরকে জিজ্ঞেস করে। আমি আজকে নির্বাচন কমিশনারে গিয়েছিলাম, ওনারে পাই নাই, আগামীকালকে দিন যাইয়া দরখাস্ত করি, লিখিত দরখাস্ত করি এবং এই এবং আগামীকালকে পুলিশ প্রশাসনের কাছেও আমি লিখিতভাবে দরখাস্ত করবো যাতে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন ওনারা উপহার দেয়। ব্যাপারে 100% নিশ্চিত, এই কারণে ওই উনি বিভিন্ন রকমের আবল তাবল কথাবার্তা বললা জনগণের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করতাম। আমি পাঁচদোনা ইউনিয়ন 6 নং ওয়ার্ডের একজন ভোটার এবং তালামার্কার কর্মী, 10 বছর মেম্বরি করেছে নুরুল ইসলাম গাজী। উনি কি করেছে না করেছে এটি উনি জানে এবং ওনার আমি সাপোর্টার। উনি হেরা নানান জায়গার অপপ্রচার চালাইতেছে, দোকানে এখানে সেখানে হুমকি দামকি দেয় এরা। আমার এখন আমরা সবাই আতঙ্কের মধ্যে আছে, এরা হুমকি দামকি দেয় আমাদের কর্মী প্রার্থীর পোস্টারও ছিঁড়ে ফেলাইতেছে, এনে সে এনে নানান আবল তাবল করছে। আমাদের প্রার্থী শতভাগ বিজয়ের পক্ষে, সবাই মনে করেন উৎসর মুখর পরিবেশে ভোট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। নির্বাচন কমিশনারের কাছে আমার সবিনয় অনুরোধ জানাচ্ছি যে ষষ্ঠ নিরপেক্ষ নির্বাচন যদি আমাদেরকে উপহার দিতে পারে তো আমাদের তালামার্খা বিজয় হবে ইনশাআল্লাহ। খালি ফটন ভাই ফটন ভাই দিলীপ নাই দিলীপ নাই দিলীপ।
ইনশাআল্লাহ।